9 ও 10ই সেপ্টেম্বর দিল্লিতে দুদিনের জি20 সম্মেলন ঘিরে দিল্লি রাজধানী সাজিয়ে তোলা হয়েছে। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান। যমুনা নদীতে চলছে পুলিশের টহলদারি। রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মী এবং নিরাপত্তা কর্মীরা। একই সঙ্গে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছেন সস্ত্রীক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, এসে গিয়েছেন ইতালির রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিন দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে 15টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আজ মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস, বাংলাদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন নরেন্দ্র মোদী। রাজ্যপাল, শিক্ষামন্ত্রী সংঘাত চরমে, অর্থাৎ রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত একেবারে চরমে। শিক্ষামন্ত্রী, উনি 31টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে মাত্র 12 জন রেজিস্ট্রার এসেছিলেন, কিন্তু 19 জন রেজিস্ট্রার আসেননি। আর এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, রাজভবন থেকে মেসেজ করে নিষেধ করা হয়েছে রেজিস্ট্রারদের, বিস্ফোরকেই অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এটা করে মারাত্মক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, যেখানে শিক্ষামন্ত্রী বলছেন যে 12 জন এসছেন, 19 জন আসেননি, কারণ রাজভবন থেকে তাদেরকে বলা হয়েছে বৈঠকে না আসতে। একদমই তাই, এবং তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তর আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বৈঠকে ডেকেছিলেন। অন্তর্বর্তীকালীন উপাচার্য যেহেতু রাজ্যপাল নিয়োগ করেছেন, সেই উপাচার্যদের যেহেতু অবৈধ বলছে সরকার, সুতরাং তাদের না ডেকে শুধুমাত্র রেজিস্ট্রারদের ডাকা হয়েছিল এবং 31টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডাকা হয়েছিল। কিন্তু আজকে দুটোর সময় যে বৈঠক, শিক্ষামন্ত্রী স্বয়ং ছিলেন, শিক্ষা সচিব ছিলেন, সেই বৈঠকে মাত্র 12 জন রেজিস্ট্রার এসে হাজির হয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এমনকি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বারাসাতের স্টেট ইউনিভার্সিটি, কলকাতার বুকে ব্যাকআউট, এক বিএড ইউনিভার্সিটি সহ গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কোনো রেজিস্ট্রার কিন্তু আজকের এই বিশ্ববিদ্যালয়ের যে বৈঠকে সেখানে হাজির হননি। শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতার মুখে একমাত্র বিশ্ববিদ্যালয়, সেখানকার রেজিস্ট্রার এসেছিলেন। বাকি কোনো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কলকাতার আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে হাজির হননি। 19 জন রেজিস্ট্রার, 19টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারা গড় হাজির ছিলেন, এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর এবং বিকাশ ভবন সূত্রে যেটা খবর, যারা অনুপস্থিত তাদের কাছে শোকজের চিঠি যাচ্ছে, তাদের শোকজ করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে কেন তারা আসেননি আজকের বৈঠকে। সরকার বৈঠকে ডাকছে, সেখানে রাজ্যের রেজিস্ট্রাররা আসছেন না, এটা অভাবনীয় ঘটনা। এবং সেই ঘটনার মূল কারণই হচ্ছে রাজ্যপাল সংঘাত। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কার রাশ হাতে থাকবে বিশ্ববিদ্যালয়ে, সেই নিয়ে যে বিতর্ক। এবং সেখানে সরকার আজকে বৈঠক ডাকছে, শিক্ষামন্ত্রী বৈঠকে উপস্থিত, তিনি বৈঠকে পৌরোহিত্য করবেন, সেখানে 19 জন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজকে গড় হাজির। এবং সেই প্রেক্ষাপটই আজকে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে যারা আসেননি তারা ভয় পেয়ে আসেননি। তার কারণ হচ্ছে যে SMS পাঠানো হয়েছে রাজভবন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, অন্তর্বর্তীকালীন উপাচার্যদের, যে উপাচার্যদের নিয়োগ করেছেন একক ক্ষমতা বলে উপাচার্য হিসেবে আচার্য, সেই উপাচার্যদের কাছে SMS গেছে, সেই SMS নাকি সরকারের কাছে আছে, শিক্ষামন্ত্রীর কাছে আছে, সেই মেসেজ করে বলা হয়েছে কোনোভাবে আজকে সরকারের এই বিশ্ববিদ্যালয়ের যে বৈঠক সেই বৈঠকে হাজির থাকা যাবে না। অর্থাৎ উপাচার্য, তুমি জানো যে কোনো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারা শীর্ষ দ্বিতীয় পদাধিকারী, কোনো বৈঠকে যেতে গেলে, সরকারি বৈঠকে আনুষ্ঠানিকভাবে একটা অনুমোদন নিতে হয় উপাচার্যের, সেই উপাচার্যরা কিন্তু অনুমোদন দেননি, এবং দেননি এই কারণেই, কারণ রাজভবন থেকে তাকে SMS করে জানানো হয়েছে যে কোনো রেজিস্ট্রারকে যাতে অনুমোদন না দেওয়া হয় আজকের এই বৈঠকে হাজির থাকার জন্য, এবং তার জন্যই ভয় পেয়ে অনেকে আসেননি, যদিও শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এটাই একটা সংঘাতের একটা নতুন মাত্রা, তুঙ্গে সংঘাত, এই কারণেই যে রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের ডাকছেন, সেখানে 31টা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডাকা হয়েছে, মাত্র 12 জন, হাতে গুনে 12 জন, দপায় দপায় বৈঠক ছিল, 12 জনের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী, সেখানে 19 জন গড় হাজির ছিলেন, এবং 19 জনের না আসার পিছনে শিক্ষামন্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে রাজভবন থেকে মেসেজ করে, SMS করে তাদের বলা হয়েছে, মেসেজ করে বলা হয়েছে যে তাদের যাতে না আসা হয়, রেজিস্ট্রারদের না পাঠানো হয়, সেই ব্যাপারটা। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ডাকা বৈঠকে 31 জন রেজিস্ট্রারের মধ্যে সেই বৈঠকে এলেন মাত্র 12 জন রেজিস্ট্রার, 19 জন রেজিস্ট্রার গড় হাজির। হাড় হিম করা ঠান্ডা সন্ত্রাস কে তৈরি করছে? রাজ্যপালকে এই প্রেক্ষিতে নিশানা করে প্রশ্ন শিক্ষামন্ত্রী। আজকে আমরা উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে 31টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের নিয়ে একটা পর্যালোচনা মিটিং আজকে আমরা ডেকেছিলাম। 31 জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন মোট 12 জন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজকে এসেছিলেন।
কেন কেন বাকি দর্শনী কেন কেন রাজভবন থেকে ভারপ্রাপ্ত উপাচার্যদের আজকে গণমাধ্যমে কোন কোন উপাচার্য নাম করে বলেছেন ওনারই নিয়োগ করা উপাচার্য তিনি বলছেন যে রাজভবন থেকে আমাদের বলছে যে আমরা যেন রেজিস্টার দেবপুরে মিটিং এ না যেতে এই হুমকির বাতাবরণ তৈরি করছে কে হাড় হিম করা ঠান্ডা সন্ত্রাস এর এই পরিবেশ তৈরি করতে চাইছেন আসলে কে শিক্ষাবিদদের মধ্যে এই হুমকি এতটাই যে গতকাল একটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যিনি দুটো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি চাপ সহ্য করতে না পেরে এই হুমকির চাপ এই মিটিংয়ে যাবেন না তিনি গতকাল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মাননীয় রাজ্যপাল মিডিয়ায় যেসব কথাবার্তা বলছেন আর একাই আইনের শাসন রক্ষা করেন বলে সারাক্ষণ তম্বি করে যাচ্ছেন হুমকি দিয়ে যাচ্ছেন তিনি কি নিজে আইন ভাঙছেন না